চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশই মহাকাশ অভিযান করতে পারেনি। ফলে বুধবার অর্থাৎ আজ এই পরীক্ষায় ইসরো সফল হলে ইতিহাস তৈরি করবে ভারত। এ যাত্রায় সফল হলে আমেরিকা, রাশিয়া, চীনের পর ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নজির করবে বিশ্বের দরবারে। চন্দ্রযানের সাফল্যে আশাবাদী পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। তিনি আরো বলেছেন, এই সাফল্যে অর্থনৈতিক উন্নতির দিকেও এগিয়ে যাবে ভারত। চন্দ্রযান থ্রি যাওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে একটা সাড়া পড়ে গেছে। এতে ছাত্রছাত্রীরা, যারা আগামী প্রজন্ম, তারা মহাকাশ বিজ্ঞানকে ভালোবাসতে শিখবে, এটা সবচেয়ে বড় কথা। কারণ এখন বেসিক সায়েন্সে মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলছে ক্রমশ। সেখানে এই একটা ঘটনা সারা ভারতবর্ষের কাজ নাড়িয়ে দিয়েছে। সারা ভারতবর্ষের ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন বিক্রম চাঁদের বুকে পা রাখবে। এটা একটা বিরাট বড় দিক যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান অনুসন্ধিতা এটা তৈরি করতে পারছে। আমরা যেহেতু বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞানের প্রচার করি, তাই আমাদের কাছে এটা একটা বড় দিক। এবার আর্থিক দিক দিয়ে যদি বলেন, ইসরো যে সমস্ত স্যাটেলাইটগুলো পাঠায়, তার জন্য প্রত্যেক মানুষকে যখন আমরা কারোর কাছে একটা জিনিস কিনতে যাই, তখন তার একটা ক্রেডিবিলিটির দরকার হয়। যদি চাঁদের বুকে পা রাখতে পারি, তাহলে সারা বিশ্বের কাছে ভারতবর্ষের যে প্রযুক্তি, সে প্রযুক্তির একটা সুনাম বাড়বে। এবং প্রত্যেক বিশ্বকে আজকে যে অবস্থা, তাদের প্রত্যেককে স্যাটেলাইট পাঠাতে হয়। এই স্যাটেলাইট পাঠাতে পারে মাত্র কয়েকটি দেশ, তার মধ্যে ভারত একটা অন্যতম। ভারতবর্ষ যদি সেই জায়গায় প্রযুক্তিকে নিয়ে যেতে পারে বিশ্বের দরবারে, নিয়ে যাবেই, যেটা প্রত্যয়ী আমরা, তাতে ভারতবর্ষে এই বাণিজ্যটা প্রচুর বাড়বে। তাতে সারা ভারতবর্ষে আর্থিক দিক দিয়ে অনেক উপকার হবে।